বাজার নিয়ন্ত্রণে আরও 50 প্রতিষ্ঠানকে 1,24,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান হোসাইনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি করা এ চাল আগামী 15 মের মধ্যে বাজারজাত করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। বরাদ্দের চেয়ে বেশি আমদানি করতে পারবে না প্রতিষ্ঠানগুলো। এছাড়া আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে কোনো প্যাকেটজাত করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাইরে থেকে যে বস্তায় চাল আসবে সে বস্তাতেই তা বিক্রি করতে হবে। তাছাড়া আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। গেল 21 মার্চ 30 প্রতিষ্ঠানকে 49,000 টন সিদ্ধ চাল ও 34,000 টন আতপ চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার।